হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সকলে খুব ভালো আছো। চৈতালি ব্লগে তোমাদের স্বাগত জানাই ও অনেক অনেক ভালোবাসা। আজকে আর ডেলি ব্লগ নিয়ে আসিনি, আজকে এসেছি একটা বিয়েবাড়িতে নেমন্তন্ন ছিল, সেখানে খাওয়া দাওয়ারের ভিডিও নিয়ে। অনেক দাদা দিদিকে দেখেছি তারা খাবারের রিভিউ দিচ্ছে, আজকে আমি ভাবলাম সেই রকমই একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করা যাক। তো এখানে বসে পড়েছি, পাতা দিয়েছে আর জলের বোতল দিয়েছে। চারটি টেবিলের সিট, ওই প্রান্তে আছে দুটো দাদা আর এই প্রান্তে আমি আর আমার হাজবেন্ড আছি। তো কী কী দিচ্ছে সেগুলোই আজকে তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটা স্কিপ করে দেখবে না, অবশ্যই পুরো ভিডিওটা দেখো কী কী দিচ্ছে বা কী কী খাওয়া দাওয়া হচ্ছে, সেগুলোই তোমাদের সাথে শেয়ার করবো। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করবে। এখানে দিলে একটা রুমাল আর মেনু কার্ড, মেনু কার্ডটাতে কী কী খাবার আছে সেগুলো একবার তোমাদেরকে দেখিয়ে দিই। এই খাবারগুলো আছে, তো এখানে দেখানো তোমাদেরকে কমপ্লিট হয়ে গেছে। এরপর এসছে লেবু আর নুন, তারপরে এলো স্যালাড। স্যালাডের পর এখানে দিয়ে গেল একটা করে বেগুনি আর সস, এটা খেতে বেশ ভালোই লাগছিল। নর্মাল যেমন বেগুনি হয় ঘরেতে সেই ধরনেরই লাগলো। এরপর এসছে রাইস, রাইসটা আমার ঠিক নুনটার উপরে পড়ছে, আমি তাই একটু হাতে করে সরিয়ে নিলাম। এরপর দিয়ে যাচ্ছে চিলি চিকেন, চিলি চিকেনটাও আমার নুনের ওপরে। আমাকে যাবতীয় যা খাবার দিচ্ছে সবই দেখতে পাচ্ছি নুনের ওপরেই দিয়ে চলে যাচ্ছে। তো রাইস আর চিলি চিকেনটা খাওয়া হয়ে যাওয়ার পর আমার এখনও পুরোটা কমপ্লিট হয়নি, খাচ্ছি। তার মধ্যে এলো সাদা ভাত আর পোস্ত, আর ডাল দেখাচ্ছিলো আমি ডাল নিইনি। আর এখানে এলো মাটন, মাটনের কাইটা দিয়ে ভাতগুলো মেখে ভালোভাবে খেয়ে নিই। আবার মাটন এলো, আবার মাটন খাচ্ছি। আর মাটনটা খুব সুন্দর সেদ্ধ হয়েছিল আর খুব 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 ভালো খেতে লাগছিল। যাই হোক, এখন খেয়ে নিই। এরপর থাকছে তোমার চাটনি, এবার চাটনি দিয়ে গেল। আর চাটনির সাথে পাঁপড় ভাজা খেতে কিন্তু ভালোই লাগে। যাই হোক, চাটনিটা অনেকটা ঝোলের মতন হয়ে গিয়েছিল, যে আঠালো আঠালো ভাবটা সেটা ছিল না, একবারে পাতলা ঝোলের মতন হয়ে গিয়েছিল, সেটাকে খেয়ে নিলাম। আর পাঁপড়ের মধ্যে চাটনিটাকে দিয়ে খেতে ওহো যা লাগছিল, ভালোই লাগছিল খেতে। যাই হোক, এভাবে খেয়ে নিই। আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে, কমেন্ট করে জানাবে তোমাদের ভিডিওটা কেমন লাগলো। এবার চলে এসছে দই, এখানে আইসক্রিমটা করেনি, এটা শীতকালের বিয়েবাড়ি ছিল ওর জন্য আইসক্রিমটা হয়নি। আর এখানে রসগোল্লা দিয়েছে, আর একটা খেজুর গুঁড়ের রসগোল্লা আছে, আর সাদা নর্মাল রসগোল্লাটা আছে। তো পান মশলাটা যে যার হাতে হাতে দিয়ে দিয়েছে। তো ভিডিওটা আজ এই পর্যন্ত, যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে। টাটা বন্ধুরা, ভিডিওটা আজ এই পর্যন্তই।